আসসালামু আলাইকুম, সবাইকে সুজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হলো যারা তোমরা আগামীতে পরীক্ষা দিতে যাবা, সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে, তোমাদের মেডিকেল সমস্যা কি কি হতে পারে এবং কোন কোন মেডিকেল সমস্যাগুলো তুমি কিভাবে ঠিক করতে পারো এবং মেডিকেল পরীক্ষাটা কেন এত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতে যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে তোমার বন্ধু বা প্রিয়জন সকলের সাথে জানাই দেবা। যাই হোক, প্রথম যেটা আলোচনা ছিল, মেডিকেল কেন এত গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর জন্য, সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য। সামরিক বাহিনীর একজন সৈনিককে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হয় বা কঠোর পরিশ্রম করতে হয়। এখন যেহেতু একজন সৈনিক অনেক কঠোর পরিশ্রম করে, সেহেতু তার মেডিকেলে ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে মেডিকেলে যদি সে আনফিট থাকে, সে কিন্তু কঠোর পরিশ্রম করতে পারবে না, কোনো না কোনো পাশে তার সমস্যা দেখা দেবে বা সমস্যা তৈরি হবে। সেই কারণেই যারা তোমরা পরীক্ষা দিতে যাও সেনা নৌ বিমান বাহিনীতে, তোমাদের মেডিকেলে শতভাগ ফিট হতে হয়, আনফিট ছেলেরা এখানে কোনোভাবেই চান্স পাবে না। অনেকে দেখা যায় মেডিকেল সমস্যা কী কী, যারা বিশেষ করে আগামীতে পরীক্ষা দেবা, যারা এবার এসএসসি পরীক্ষা শেষ করেছো 2022 সালে বা দাখিল পরীক্ষা শেষ করেছো বা আগামীতে যারা পরীক্ষা দেবা, একটু মনোযোগ সহকারে শোনো। অনেকে দেখা যায় তোমার ইএনটি বিভাগের কিছু সমস্যা আছে। ইএনটি বিভাগ বলতে তোমার গলা, নাক, কান। অনেকের নাকে ডিএনএস থাকে বা পলিপাস থাকে, এগুলো যদি কারো থাকে আগে থেকে তুমি সমস্যা সমাধান করে ফেলো, ভালো ডাক্তার দেখায়। কানের পর্দা ঘোলা থাকে অথবা কানের পর্দা ছিদ্র থাকে, এমনকি অনেকের কানের ভিতর থেকে পানি জাতীয় বা তেল জাতীয় জিনিস বের হয়, এক্ষেত্রেও সমস্যা। যদি এরকম কারো হয় সেটাও তুমি আগে ভালো ডাক্তার দেখায় পরামর্শের মাধ্যমে ঠিক করে নাও। অনেকে টনসেলের সমস্যা থাকে, ঠান্ডা লাগলে একটুতে সমস্যা হয়, গলা ব্যথা করে, এই টনসেলের সমস্যাগুলো যদি কারো থেকে থাকে সময় নষ্ট না করে ঠিক করে ফেলতে হবে। অনেকের চোখের সমস্যা থাকে, চোখের কি সমস্যা থাকে, কালার ব্লাইন্ড টেস্ট করতে দেয়, মানে একগুলো রঙের বই আছে সেখানে বিভিন্ন নাম্বার লেখা থাকে, অক্ষর লেখা থাকে, বিভিন্ন ম্যাপ থাকে, এই কালার ব্লাইন্ডে অনেকের সমস্যা থাকে। যদি কারো এই কালার ব্লাইন্ড সমস্যা থাকে, তাদের সামরিক বাহিনীতে অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীতে যাওয়ার কোনো দরকার নেই, তুমি শতভাগ মেডিকেলে বাদ পড়ে যাবে। আবার অনেকে চোখের 6x6 ঠিক থাকে না, অনেকের চোখের পাওয়ার কম থাকে প্লাস মাইনাস। যদি এই ধরনের কোনো সমস্যা কারো দেখা যায় বা থাকে, তাহলে তোমরা অবশ্যই ভালো একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে তুমি এখন থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারো। এরপরে অনেকে হাতের তালু, পায়ের তালু অতিরিক্ত মাত্রায় ঘামে, এটাও কিন্তু একটা সমস্যা, এই সমস্যার কারণেও অনেকে বাদ পড়ে যায়। তো এটাও যদি কারো থাকে এগুলো সমাধান করা যায়, কিন্তু ভালো পরামর্শ বা ডাক্তার দেখালে এগুলো সমাধান করা যায়, তুমি একজন ভালো ডার্মাটোলজিস্ট ডাক্তার দেখাতে পারো। এরপরে শরীরের চর্ম বিষয়ে কিছু সমস্যা থাকে, যেমন অনেকের শরীরে দাউদ থাকে, শেয়াল থাকে, সাদা সাদা ছোপ থাকে, কালো কালো দাগ থাকে বা অতিরিক্ত মাত্রায় চামড়া ফেটে যাওয়ার দাগ থাকে, এই ধরনের যদি কারো সমস্যা থাকে তোমরা অবশ্যই একজন ভালো চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখায় পরামর্শ নিবা, নিয়ে পরীক্ষায় দিতে যাওয়ার আগে ঠিক করে নিবা। এগুলো ওষুধ ব্যবহার করলে বা ওষুধ সেবন করলে ঠিক হয়ে যায়। এরপরে অনেকের হাঁটু জোড়া লাগা সমস্যা থাকে, এটা খুবই কমন একটা বিষয়, অনেক প্রার্থী দেখা যাচ্ছে, পুরুষ অথবা মহিলা প্রার্থীদের দেখা যায় দুই হাঁটু একসাথে করলে জোড়া লেগে যাচ্ছে বা দুই হাঁটু ভি করলেও জোড়া লেগে যাচ্ছে, এই সমস্যার কারণে অনেকে বাদ পড়ে যায়। এই সমস্যা থাকলে ব্যায়ামের মাধ্যমে ঠিক করতে হবে, পায়ের মাঝখানে কিছু শক্ত জিনিস দিতে হবে এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে আমরা কিছু ব্যায়ামের ভিডিও টিউটোরিয়াল আকারে দিয়েছি, দুই হাঁটু কীভাবে ঠিক করা যায় এই ব্যায়ামগুলো দেখেও কিন্তু তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করে ঠিক করে ফেলতে পারো। অনেকের চুলের সমস্যার একটু কথা বলে, অনেকে দেখা যাচ্ছে চুল একেবারেই নাই, কম, অনেকের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে, অনেকের চুল মাঝখানে ছোপ 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 করে নাই, এটাও কিন্তু সমস্যা।
একটা হরমোনজনিত সমস্যা হতে পারে। এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে তুমি একজন ভালো চুল বিশেষজ্ঞ অথবা হরমোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তুমি পরামর্শ নিয়ে ঠিক করে ফেলতে পারো। মলদ্বারে অনেকে সমস্যা থাকে, মলদ্বারে অ্যানাল ফিসারের সমস্যা থাকে বা পাইলসের সমস্যা থাকে। যদি এই ধরনের কারো কোনো সমস্যা থাকে তুমি একজন ভালো পাইলস বিশেষজ্ঞ ডাক্তার দেখাও, দেখাই তুমি ঠিক করে নিবা। তো এই হচ্ছিল মোটামুটি একজন সৈনিক হতে চাইলে সেনানৌ বিমান বাহিনীর জন্য এই বিষয়গুলোই কিন্তু তোমাদেরকে প্রাথমিক মেডিকেল অথবা ফাইনাল মেডিকেলে টেস্ট করা হয়ে থাকবে। আমার ভিডিওটি দেখে অনেকে হয়তো মন খারাপ করতে পারো যে আরে স্যার যে কথাগুলো বললো এই সমস্যাগুলো তো আমার আছে, এই সমস্যাগুলো এখন কীভাবে ঠিক করব বা কীভাবে সমাধান করব। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে বিভিন্ন জেলা থেকে সেনা নৌ বিমান বাহিনীর জন্য কোচিং করতে, আমরা এখানে সর্বোপরি গুরুত্বের সাথে সর্বপ্রথম আমরা মেডিকেল ফিট করার বিষয়টা লক্ষ্য দিয়ে থাকি। এখানে ম্যাক্সিমাম প্রার্থী যারা আসে তারা কিন্তু সবাই আনফিট অবস্থায় আসে। আমরা বিভিন্ন মেডিকেল চেক আপের মাধ্যমে তাদেরকে সুপরামর্শ দিই কীভাবে ঠিক করা যায়, সে পরামর্শগুলো দিই, ভালো ডাক্তারের কাছে যোগাযোগের দরকার হলে সেখানে যোগাযোগ করে দিই, যাতে কথা একটাই, মেডিকেল ফিট করে মাঠে যেতে হবে এবং নিজের যোগ্যতায় চাকরি নিয়ে আসতে হবে। কারণ মেডিকেল কোনো একটা বিষয়ে যদি তোমার সমস্যা থাকে তুমি যে কোনো কারণে বাদ পড়ে যেতে পারো যে কোনো পর্যায়ে, আর এই মেডিকেলের কারণেই কিন্তু অনেকে বাদ পড়ে যায়। অনেক ভালো ছাত্র আমি দেখেছি আমার লাইফে, অনেক ভালো ছাত্র A+ পেয়েছে, গোল্ডেন পেয়েছে, খুব ভালো পরীক্ষা দিতে পারে, কিন্তু তার মেডিকেল সমস্যার কারণেও তারা পরীক্ষার কেন্দ্র থেকে বাদ পড়ে যাচ্ছে। যারা আগামীতে পরীক্ষা দিতে যাবে মেডিকেল ফিট করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এখন থেকে মেডিকেল কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ফাইন্ড আউট করে তুমি এখন থেকে ফিট করার ব্যবস্থা করো। দেখবা যে 4-5 মাসেও লাগবে না, তুমি 3-4 মাসে তোমার যে কোনো ধরনের সমস্যা থাকবে তুমি ফিট করে নিতে পারবা। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে সমসাময়িক ব্যাচে। 2022 সালে যারা SSC পরীক্ষা দিয়েছো বা দাখিল পরীক্ষা দিয়েছো, আমাদের অক্টোবর মাস থেকে আমাদের ব্যাচগুলো শুরু হয়ে যাচ্ছে। যারা মনে করছো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসার প্রয়োজন রয়েছে, ইনশাল্লাহ আমাদের উপরে বিশ্বাস রেখে তোমরা আসতে পারো। এসে তুমি শুধুমাত্র তোমার মেডিকেল ফিট করার বিষয়ের উপরেই তুমি এখানে পরামর্শ পাবে না, তুমি লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা, এই পরীক্ষাগুলোর উপরেও তুমি এখানে প্রবল প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে পারবা। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নাও এবং নিজের আত্মবিশ্বাসকে বাড়াও যে আমি নিজের যোগ্যতায় ইনশাল্লাহ পরীক্ষার মাঠে গিয়ে চান্স পাবো, চাকরি পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।